কোনোভাবেই পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন কার্যকর করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে কলকাতার ধর্মতলার রেড রোডে প্রধান ঈদের জামাতে যোগ দিয়ে এ হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিমদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় দেয়া ভাষণে বলেছেন, পশ্চিমবঙ্গে তারা লড়ছেন বিজেপির বিরুদ্ধে, বাংলার মানুষ মোদি অমিত শাহের ভোট দেবেন না, সিএএ এআরসি মানবে না, পশ্চিমবঙ্গে তা কার্যকর করতে দেয়া হবে না, হিন্দু মুসলিম এক হলে কেউ বাংলাকে আলাদা করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় সংস্থা ইডি এনআইএ দিয়ে বিজেপি গোটা ভারতকে জেলখানা বানিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী